মার্কিন মুলুকে আজ মসনদের লড়াই ক্ষমতায় ফিরবেন কি ট্রাম্প নাকি কুর্সিতে বসবেন বাইডেন, বিশ্বজুড়ে জোর জল্পনা, চোখ রাখবো এই খবরে। করোনার গ্রাস, কাজের জন্য হাহাকার, বর্ণভার, বুথে যাওয়ার আগে এবার আমেরিকানদের সামনে বড় ইস্যুর কোনো অভাব নেই। দ্বিখণ্ডিত মার্কিন জনমানুষ আমজনতার ইস্যুগুলোকে নিজেদের পক্ষে টেনে আনার চেষ্টাতে এ মুহূর্তে ট্রাম্প বাইডেন দুজনেই সুইং স্টেটে বাড়তি নজর রয়েছে। অর্থাৎ এইবারের যে ভোট, সেই ভোটে মূলত কী কী ইস্যু হতে চলেছে সে নিয়ে আমি একটু আলোচনায় যাব। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে সোমনাথ দাস, আমাদের প্রতিনিধি। সোমনাথের কাছে এই প্রশ্নটাই রাখবো। দেখো সঞ্চিতা, ইস্যুগুলোতে যাওয়ার আগে প্রথমে যেটা তোমাকে ছোট করে জানাই, তোমার মাধ্যমে দর্শকদের জানাই যে ভারতীয় সময় আজ বিকেল 3:30 নাগাদ আমেরিকায় ভোট শুরু হচ্ছে। আমেরিকায় 4টি টাইম জোন রয়েছে এবং একদম যে পূর্ব দিকের টাইম জোন, সেখানে যেখানে রয়েছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, সেখানে ভারতীয় সময় 3:30 নাগাদ ভোট শুরু হচ্ছে এবং এই পূর্ব দিকের টাইম জোনগুলোতে ভোট শেষ হবে আগামীকাল ভারতীয় সময় সকাল 7:30 নাগাদ। পশ্চিম দিকের যে প্রদেশগুলো রয়েছে সেখানে ভোট শেষ হতে হতে আগামীকাল দুপুর গড়িয়ে যাবে, তারপর ভোট গণনা। এবং একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি যে দেখো, প্রায় 24 কোটি নথিভুক্ত ভোটার রয়েছেন আমেরিকায়, তাদের মধ্যে প্রায় 9 কোটি ভোটার কিন্তু ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন। প্রায় অলমোস্ট অর্ধেকের কাছাকাছি ভোটার তারা ভোট দিয়ে ফেলেছেন এবং গত বছর 60% ভোট পড়েছিল 2016 সালে, সেই হিসাবে প্রায় 2/3 আমেরিকান 2016 তুলনায় তারা কিন্তু ইতিমধ্যেই আর্লি ভোটিংটা সেরে ফেলেছেন, যেটা নিয়ে একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে, যেটা নিয়ে ট্রাম্প বলছেন যে এই আর্লি ভোটিং এত বেশি মাত্রায় পোস্টাল ভোটিং মানেই কারচুপি, তিনি আদালতে যাওয়ার কথা বলছেন। এবার আসি ইস্যুর বিষয়টাতে সঞ্চিতা, যে দেখো এই ফেব্রুয়ারি মার্চ মাস থেকে গোটা বিশ্বে যখন করোনা ছড়িয়েছে, তারপরে এই প্রথম আমেরিকার মতো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র, একটা বড় রাষ্ট্রে এই প্রথম একটা এত বড় নির্বাচন হতে চলেছে যেখানে সমস্ত মানুষ ভোট দিচ্ছেন এবং স্বাভাবিকভাবেই এই কোভিড অতি যে মহামারী, তার মধ্যে এই যে ভোট, সেই দিকে গোটা পৃথিবীর নজর। এবং এমন একটা দেশ আমেরিকা যেখানে কিনা আক্রান্তের সংখ্যা প্রায় 1 কোটি এবং প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ তারা মারা গেছেন, এইরকম একটা দেশ যারা কিনা এখন কোভিডের বিচারে একদম 1 নম্বরে থাকা একটা দেশ, সেখানে ভোট হচ্ছে। অবশ্যই এবারের ভোটে সব থেকে বড় ইস্যু হচ্ছে এই মহামারী। সেখানে একদিকে যে ক্ষমতাসীন রিপাবলিকান ট্রাম্প, তিনি কিন্তু আমরা শুরু থেকেই দেখেছি তিনি মাস্ক পরা, লকডাউন করা, এগুলোতে খুব একটা গুরুত্ব দিতে চাননি। তিনি মাস্কটাকে হেলায় উড়িয়ে দিতে চেয়েছেন, কোভিড করোনা ভাইরাস কার্যত তেমন কোনো অসুখই নয়, এরকম একটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা তারা বারবার প্রচার করেছেন যে একদম ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার জন্যই আজকে আমেরিকা একদম বিশ্বের সবার প্রথমে রয়েছে, এটা অবশ্যই একটা খুব বড় ইস্যু। এবং এর পরেই যে ইস্যুটা রয়েছে সেটা হচ্ছে যে তোমার চাকরি বাকরির সমস্যা। এই যে মহামারীর সময় যে লকডাউন, সেই লকডাউনে আমেরিকায় বহু মানুষ কাজ হারিয়েছেন, বেকারত্ব 15% পৌঁছে গেছে, যেটা সবচেয়ে বেশি, 32% ইকোনমি শ্রিঙ্ক করেছে। আবার অন্যদিকে ট্রাম্পের বক্তব্য যে যেগুলো মূলত ডেমোক্র্যাট শাসিত প্রদেশ, সেখানে লকডাউনের ফলেই কিন্তু এই মার্কিন অর্থনীতির এত বড় ক্ষতি হয়েছে, এই দুটো বিষয় রয়েছে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যার সঙ্গে ভারতের স্বার্থ জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে অভিবাসন নীতি। ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই, তিনি ক্ষমতায় এসেছিলেন, দেশের দক্ষিণ সীমান্তে পাঁচিল তুলবেন এই প্রতিশ্রুতি দিয়ে, এবং ট্রাম্প বরাবরই বলে যাচ্ছেন যে তার যদি একদম সাধারণ মার্কিনদের চাকরি যদি সুরক্ষিত করতে হয় তাহলে অভিবাসন বন্ধ করতে হবে। এবং অন্যদিকে কিন্তু বাইডেনের বক্তব্য যে উদার অভিবাসন নীতি দেশ গঠনের সহায়ক, এই ইস্যুগুলো রয়েছে। স্বাস্থ্য বিমা এবার আমেরিকায় একটা প্রবল ইস্যু, যেটা 2016 সালে, এই যে স্বাস্থ্য বিমা, অ্যাকচুয়ালি 2010 সালে যখন বারাক ওবামা ক্ষমতায় ছিলেন সেই সময় একটি সার্বিক স্বাস্থ্য বিমা তৈরি হয় যেটাকে ওবামা কেয়ার নামে আমেরিকায় পরিচিত। যারা ডেমোক্র্যাট তারা চান এই ওবামা কেয়ারকে আরও শক্তিশালী করে মানুষের কাছে ছড়িয়ে দিতে, যাতে সমস্ত মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবাটা পান এবং একটা প্রিমিয়ামের বিনিময়ে। অন্যদিকে রিপাবলিকানদের বক্তব্য আছে এই ওবামা কেয়ার আসলে ভালোর চাইতে ক্ষতি করছে বেশি, বিমার প্রিমিয়াম বেড়ে যাচ্ছে এবং যে সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, তারা এর বিরুদ্ধে রয়েছে। ব্ল্যাক লাইভস ম্যাটার রয়েছে, অত্যন্ত বড় ইস্যু। ভোটের আগেই মিনেসোটার মিনিয়াপোলিসে আমরা সবাই জানি যে জর্জ ফ্লয়েডের
মৃত্যুর পর কিভাবে আমেরিকান সমাজ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, এবং সেখানে জো বাইডেন যখন একদমই কৃষ্ণাঙ্গদের অধিকার, নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলছেন, সেখানে ট্রাম্প কিন্তু আমরা দেখেছি যে পরোক্ষে যে গ্রুপগুলো আমেরিকায় রয়েছে যারা কি বলবো যে মানে হোয়াইট সুপ্রিমেসির সমর্থক, তাদের প্রতি কিন্তু ট্রাম্প তার একটা নীরব সমর্থন জানিয়েছেন। এই ধরনের ইস্যুগুলো রয়েছে। এছাড়া গর্ভপাত এবং বন্দুক নিয়ন্ত্রণ আইন, এটাও কিন্তু এবারের ভোটে খুব বড় ইস্যু সঞ্চিতা। একেবারে এই সমস্ত ইস্যুগুলো তো রয়েইছে এই মুহূর্তে, এবং অবশ্যই কী ফল হয় সেদিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু ট্রাম্প না বাইডেন এবারে সাদা বাড়ির দখলকে নেবে, এটার উপর নির্ভর করছে কিন্তু অনেকটাই ভারতের স্বার্থ। সেই জায়গাটা যদি একটু বুঝিয়ে বলো। হ্যাঁ দেখো, অবশ্যই যে এখন এই মুহূর্তে একমেরু বিশ্ব, আমরা যেটা জানি যে যখন দ্বিমেরু বিশ্ব ছিল, যেখানে একটা সময় দীর্ঘদিন গোটা বিশ্ব ঠান্ডা যুদ্ধ দেখেছে, সেই সময় ভারত দীর্ঘ সময় সোভিয়েত ইউনিয়নের থেকে সাহায্য পেয়ে এসছে এবং ভারত সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকেছিল দীর্ঘ সময়। তারপরে নন অ্যালাইন মুভমেন্ট হয়েছে এবং সমস্ত শেষে এখন কিন্তু এই মুহূর্তে যে একমেরু বিশ্ব, সেখানে আমেরিকাই একদম বলা যায় যে বিশ্বের দাদা। এবং সেক্ষেত্রে আমেরিকার যে মার্কিন বিদেশ নীতি, সেই মার্কিন বিদেশ নীতি ভারতের বিদেশ নীতিকে যে কিছুটা হলেও স্পর্শ করবে, ভারত একদম মুখ ফিরিয়ে থাকতে পারবে না, সেটা বলা যায়। প্রথমেই দেখো দুটো জিনিস, যে এই মুহূর্তে কিন্তু ভারতকে একদম দুটো ফ্রন্টে লড়াই করতে হচ্ছে, একদিকে চীন এবং আরেকদিকে পাকিস্তান। আমেরিকার যদি ট্রাম্প ক্ষমতায় আসেন অথবা বাইডেন ক্ষমতায় আসেন, তাহলে ভারত কিন্তু মনে করছে যে এই চীন এবং পাকিস্তান নীতি কিন্তু দুজনের পক্ষে দুরকম হবে। ট্রাম্প যদি আসেন, ট্রাম্প অবশ্যই চীনের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী একটা অবস্থায় থাকবেন, এবং তিনি যে জিনপিংকে চাপে রাখতে চাইছেন, এবং বিশেষ করে এই করোনা ভাইরাসকে নিয়ে তিনি কুংফু ভাইরাস বলেছেন, চীনা ভাইরাস বলেছেন, এই সমস্ত ক্ষেত্রে ট্রাম্প কিন্তু চীনের বিরুদ্ধে অনেক বেশি চালিয়ে খেলবেন। এবং তুলনায় যেটা মনে করা হচ্ছে, যে কূটনীতিকরা মনে করছেন যে যদি বাইডেন ক্ষমতায় আসেন, তিনি কিন্তু চীনের সঙ্গে ডায়ালগের রাস্তাটা বন্ধ করবেন না, এবং সেই পরিস্থিতিতে কে আসবেন তার জন্য ভারতকেও কিন্তু সেই মতো হয়তো যে তাকেও একটু তার কৌশলটা বদলাতে হবে। এবং যে জন্য আমরা দেখেছি যে সম্প্রতি কিন্তু এই যে কোয়াডের বৈঠক হয়েছে, সেই কোয়াডকে একটা এশিয়ান ন্যাটোর চেহারা দেওয়ার কথা ভাবা হচ্ছে, আমেরিকা তাতে একটা অগ্রণী ভূমিকা নিয়েছে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর, তিনি কিন্তু একবারও আমেরিকা চীনের বিরুদ্ধে নাম করে কিছু বলেননি, কারণ জয়শঙ্কর এবং দিল্লি দেখে নিতে চাইছে যে আমেরিকার কি হয়, সেখানে কে ক্ষমতায় আসে, তার কিন্তু ভিত্তিতে ভারতের একটা বিদেশ নীতির দিক, অবশ্যই ভারতের স্বতন্ত্র বিদেশ নীতি, কিন্তু সেই দিকে ভারত তাকিয়ে রয়েছে। এবং অবশ্যই হচ্ছে অভিবাসন নীতি, যেটা আমি আগেই বলছিলাম যে ট্রাম্প যেহেতু অভিবাসন নীতিকে অত্যন্ত আঁটোসাঁটো করার কথা বলছেন, এবং সেক্ষেত্রে যদি এই H-1B ভিসা, L-1 ভিসার ওপর যদি আরও কড়াকড়ি চাপে, তাহলে যে ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী, মূলত তারা যারা বিদেশে কাজ করতে যান, আমেরিকায় কাজ করতে যান, তারা যদি না যেতে পারেন, তাহলে কিন্তু তাদের পক্ষে একটা সমস্যা তৈরি হয়, একটা জায়গা দেখা দিতে পারে। অন্যদিকে বাইডেন বলেছেন যে পৃথিবীর সমস্ত দেশ থেকে আসা মানুষই তারা আমেরিকায় বসবাস করে, তারা আমেরিকাকে আজকের আমেরিকার জায়গায় নিয়ে গেছেন, তাই উদার ভিসা নীতি দেশ গঠনে সহায়ক হবে। অতএব এই ব্যাপারটাও কিন্তু ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটো ইস্যু সঞ্চিতা। একেবারে, আপাতত তোমাকে ধন্যবাদ সোমনাথ।